19 নম্বর پیشنট কে আছেন আসবেন। হ্যাঁ, হ্যালো, প্রমিত বাবু বলছেন সৃজক নেই। হোয়াট? সৃজক খুন হয়েছে। খবর সূত্রে জানা যায়, ডাক্তারের এই ছেলে সৃজক কাল রাতে বন্ধুর জন্মদিন সেলিব্রেট করে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে এবং ভোর রাতেই ঘটে যায় সেই ঘটনাটি। রহস্য যেমন তার মৃত্যুতে আছে, তেমনই আছে মাত্র 16 বছর বয়সী এই ছেলে ডাক্তারের সুপুত্র হওয়া সত্ত্বেও কিভাবে জড়ালো সে নেশার চক্করে। প্রশ্ন অনেক, উত্তর খুঁজছি আমরা। আমি রায়া, ক্যামেরাম্যান সম্বুদ্ধকে নিয়ে আপনাদের সবার সামনে এই সমস্ত চিত্রটি আমরা তুলে ধরতে চলেছি। থাকুন আমাদের সাথে। প্রশ্ন করাটা আপনাদের কাজ, উত্তর খুঁজতে যাচ্ছেন কেন? ডেড বডি নিয়ে বেরিয়ে যাচ্ছে, এখনো নিচে একবারও যাবি না? ভাইকে শেষবারের মতো কি দেখবি না? ওটা ভাই নয়, ওটা ডেড বডি, লাশ। আর আমার ভাইকে শেষবারের মতো দেখা হয়ে গেছে। পাগলম করিস না, নিচে সবার মাঝখানে চল, চল বলছি। আহ, তুমি যাও, আমাকে একটু একা থাকতে দাও। আর তাছাড়া নিচে যাওয়া মানে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে যাব। আর শোনো, বল, মেঘাদ্রিয়ার ভিক্টরকে পুলিশ অ্যারেস্ট করেছে না? ন্যাচারালি। কিন্তু ওরা দুজনে খুব ভালো ছেলে, আমি জানি ওদের। রাবিশ, এটা তোর সার্টিফিকেট দেওয়ার সময় নয়। তাছাড়া এই বয়সে যারা মদ খায় তারা ভালো হতে পারে না। সৃজক, কেউ একদিন মদ খেলেই মদ্যপ হয়ে যায় না বাপি। তোর গল্পটাও নোটে গাছের মতো মরিয়ে গেল ভাই। কত বারণ করতাম তোকে। বল, তাই মাকড়সার বিষ উপন্যাসটা পেয়েছিস? বা আমাকে পাঠিয়ে দিস তো বইটা। শ্যাম
দিদি মেরি যান, তোর পার্স থেকে 2000 খুঁজিস না, ওটা তোর পার্স থেকে অ্যাড্রেস চেঞ্জ করে আমার পার্সে চলে এসেছে। খুব বাড়াবাড়ি করছিস ভাই, অকালপক্ষ হলে কিন্তু কপালে খুব দুঃখ আছে। আমার কপালে তো এমনিতেই দুঃখ, কারণ আমি তো তোর মতো স্কলার নই, আর তোর জুসটাও খেয়ে নিলাম। তুই আমার এটোটা কেন খেলি ভাই? এটো গ্রাম্য গ্রাম্য শব্দ, ওটা দিদির মহাপ্রসাদ। আর শোন, গরিব বন্ধুর জন্মদিনে এক আধপেক মদ খেলে তাকে মদ্যপ বলে না। ড্যাডি জানতে পারলে ড্যাডিকে একটু বোঝাস। ওকে, বাবাকে বার কাউকেই কিছু বোঝাবার কোনো দরকার পড়ছে না, কিন্তু মেঘাদ্রি আর ভিক্টর যে সত্যি খুব ভালো ছেলে, বাকিদের কি করে বোঝাবো? শ্রীজক হত্যা কেসটা নিয়ে একটু কথা বলতে চাই। আপনি? সালা চ্যানেলের বড় সাংবাদিক, রোজ তো টিভিতে দেখি। ও রোজ? কিন্তু চাঁদ তো শুক্লপক্ষেই দেখা যায়। আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন, আমি কিন্তু আপনাদের উপকার করতে পারি। আপনি আমাদের উপকার করবেন? নিশ্চয়ই, কেন করব না। কিন্তু হ্যাঁ, যদি ভরসা করেন তো। বলছি, ভরসা করে আপনি আমাদের উপকার তো সত্যি সত্যি করতে পারেন, যদি একটু খবর দেন যে এই হত্যা কেসের সঙ্গে আমরা জড়িত নই। বিশ্বাস করুন, সত্যি সত্যি আমরা জড়িত নইও। সেটা আমারও মনে হচ্ছে। কি এমন হলো বলুন তো সেদিন? আমার জন্মদিন ছিল ওই দিন। জন্মদিন মা বাপ মনে রাখে না, কিন্তু সৃজক, সৃজক ঠিক মনে রাখে। প্রতি বছরও আসেই। অত কম বয়স, ওই কম বয়সে নিজের খরচা দিয়ে আমার বার্থডে সেলিব্রেশন করে। আসলে আমি পড়াশোনায় ভালো তো, গরিব গুবর ছেলে। আচ্ছা বেশ, তো কি এমন হলো যে প্রাণের বন্ধু, ভাইয়ের মতো তাকে খুন করতে হলো? আসলে সেদিন বিকালে সৃজক এসেছিল আমার বাড়ি। আমাদের প্ল্যান মতো মেঘাদার বাড়ি যাওয়ার কথা ছিল, সেরকম ভাবে বেরিয়েছিলাম। আমি একটা ছোট্ট কাজ করি, অত্যন্ত কম পয়সায় আমি একটা ছোট্ট ঘরে ভাড়া থাকি। ওরা যখন এলো, তখন আমি আমার ঘরের মেঝে পাতা বিছানায় বসে মন দিয়ে পড়ছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, আরে লাগছে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। হরিপদ কেন, এই তুই উঠবি? আচ্ছা, হরিপদ কেন নিল আবার মিস্টার অ্যাড ডারসনের মতো হ্যাপি বার্থডে? কি ডারসন বলো বলো বলো, আরেকবার বলো। বিভৎস বিচ্ছিরি খবর রিপিট হয় না, বুঝেছিস? এই শোন ভাই। শোনো দাদা, তোমার বার্থডে সেলিব্রেশন হবেই, ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। শোনো মেঘাদা, আজ তোমার জন্মদিন, আজ তুমি মিষ্টি খাও। মিষ্টি? দাঁড়া, চিনিটা আছে কিনা দেখ। চিনি? তোমাকে চিনি ফিনি আনতে হবে না, খাবার জিনিসও আছে। হ্যাঁ তুমি ওঠো, হ্যাঁ ওঠো। তুমি ঝট করে আগে তৈরি হও তো, দেখি এটা তাড়াতাড়ি গলাও। হ্যাঁ কেন রে, আমি তো পাঞ্জাবি পরে জন্মাইনি।
বোঝো। পাঞ্জাবি পরে জন্মাওনি তো কি হয়েছে? যেটা পরে জন্মেছো সেটা পরে কি জন্মদিন হয় নাকি? সত্যি না না, তাড়াতাড়ি গলাও, ভদকা নাচি, বিয়ের কর না, দাঁড়া না, সারপ্রাইজ তো নাকি? বহুত ভদকা। এই বলছি গেঞ্জিটার উপরেই পরবো? তুমি শুধু পরো পাঞ্জাবিটা, এতেই আমরা খুশি। ভদকা দিয়ে সেলিব্রেশন? এ না না, অসুবিধা আছে। কিসের অসুবিধে? বাড়িওয়ালা বাম্বু দেবে? সে দেবে বই কি, জানতে পারলে এখানে সাহায্য হবে এবং পুরোটাই শেষ করে দেবে। এই না না, থাক। কিন্তু সৃজক, তুই মদ খাবি কি রে? বয়স কত? হ্যাঁ, তোর তো দুধু খাবার বয়স। আচ্ছা ঠিক আছে, সে দেখা যাবে, চলো রেডি হও। এতক্ষণ যা শুনলাম তাতে দুটো বাচ্চা ছেলের সাথে মদ খাওয়া ছাড়া খারাপ তো কিছুই নেই। তারপর